নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাতে স্বাগতম। তো আমার সামনে একটি নিশান গাড়ি আছে, তো এই নিশান গাড়িটা আপনারা কীভাবে চালাবেন আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। ড্রাইভিং চাকরির জন্য গেলে যদি আপনাকে নিশান গাড়ি, এক্সক্রোলা গাড়ি বা প্রিমিয়ো এলিয়ন গাড়ি যদি দেয় চালাতে, সেই গাড়িগুলো অপশন এবং কীভাবে চালাবেন পুরো বিষয়টা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি। তো আজকে সেরকম একটি নিশান গাড়ি দিয়ে আপনাকে ভিডিও করে দেখাবো যে এই গাড়িটা আপনি কীভাবে চালাবেন, কীভাবে অপশনগুলো বুঝবেন। তো এইটা নিয়ে পার্ট টু হবে, পার্ট ওয়ানের মধ্যে সব দেখানো সম্ভব না, পার্ট টু করবো। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এই গাড়িটার সম্পর্কে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন, এটার মডেল এবং প্রাইস সর্বশেষে সব কিছু বলে দিব। তো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো যারা ড্রাইভিং শিখতে চান বা লাইসেন্স করতে চান সাথেই থাকুন, বিস্তারিত সব কিছু বলে দিব পরে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিশান ব্লু বার্ট। এই গাড়িটা কিভাবে আপনারা চালাবেন এটা এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে নিশান ব্লু বার্ডের চাবি, সবগুলো জায়গায় একই সিস্টেম। আমি চাবি নিয়ে তো এই পর্যন্ত অনেকগুলো ভিডিও করেছি, আমি প্রত্যেকটা জায়গাতেই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে চাবিটা কিভাবে আপনারা খুলবেন, কিভাবে লক করবেন। এটা হচ্ছে লক, এটা হচ্ছে আনলক, এটাতে লক খুলবেন আনলক করবেন, আর এটা হচ্ছে পিছনের ব্যাক ডালার, এটা ব্যাক ডালা খোলার জন্য। তো আপনি যদি এটা যদি এইভাবে চাপ দিয়ে ধরে বসেন, দেখেন আমার পিছনে ব্যাক ডালা আছে, দেখছেন ব্যাক ডালাটা অটোমেটিক খুলে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, এবার দেখেন এই যে ওটা লাগানো ব্যাক ডালাটা আমি চাবি দেওয়া এভাবে খুলতেছি, চাপ দিয়ে ধরতে হবে, দেখেন এই যে ব্যাক ডালাটা খুলে গেছে। তো এই হচ্ছে ব্যাক ডালা খোলার সিস্টেম। আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে ব্যাক ডালাটা আপনি এইভাবে খুলবেন, এই যে লকটা খুলে আপনি এভাবে লক খুলে। তো অনেক গাড়ির ব্যাক ডালা সুইচটা এখানে থাকে, তো নিশানের কিন্তু এখানে দেওয়া নয়, নিশানের কিন্তু ব্যাক ডালা সুইচটা এখানে দেওয়া, এটা আপনি কিন্তু টান দিলে কিন্তু সুইচটা ব্যাক ডালাটা খুলে যাবে। তো এইখানে সেম অপশনগুলো এরকম, এটা প্রত্যেক ভিডিওতে বলে দিই, এটা পিছনের দরজা খোলার জন্য, চারটা গ্লাস খোলার জন্য, এটা লক করার জন্য, কেউ গ্লাস খুলতে পারবে না পিছন থেকে এটা, আর এটা লক আনলক, গেট আনলক করার জন্য। আর ভিতরে যে স্টারিংয়ের যে সিস্টেমগুলো আছে প্রত্যেকটা গাড়ির স্টারিংয়ের সেম সিস্টেম, এখানে নতুন করে দেখানোর কিছু নেই। আপনারা অন্য অন্য গাড়িতে আপনারা বুঝতে পারবেন, গিয়ার হচ্ছে এই যে পিতে পার্কিং, এনে নিউট্রাল, আর ব্যাক দিতে ড্রাইভ, আর টুতে হচ্ছে হাই স্পিড, এটা টান দেয়, ওয়ানে হচ্ছে আপনার গর্তের মধ্যে উঠে। তো এখানে যে অপশনগুলো আছে এটা হচ্ছে এসির বাতাস যাতে ভিতরে যাতে ময়লার গন্ধটা না আসে, আর এটা হচ্ছে এই অপশনটা দিয়ে বিভিন্ন এসির বাতাস পায়ে ঠিক করে বা উপরে দেয়, বা ওই যে ওয়াইফারের এখান দিয়ে সামনে দিয়ে গ্লাসের এখান দিয়ে দেয়। এই অপশনটা যদি আপনি ইয়ে করেন তাহলে ক্লিক করলে বিভিন্ন অপশনে যাবে, আপনার যেটা দরকার আপনি এটা করে নেবেন। এটা হচ্ছে এসির, আর এটা হচ্ছে বাড়ানো কমানোর জন্য, এসি বাড়ানো কমানোর জন্য। এই লাল যখন লালে দিবেন তখন হচ্ছে আপনার গরম বেরোবে, আর কুলে দিলে একদম এইটা দিলে ঠান্ডা বেরোবে। তো এইগুলো হচ্ছে এসির ফ্যানের বাতাস, এটা এসির বাড়ানো কমানোর জন্য। তো এই হচ্ছে নিশানের এই অপশনগুলো। আমি যদি একটু এখানে দেখা দিই, এটা হচ্ছে তেলের অপশন, এই ইতে হচ্ছে তেল শেষ, আর এটা হচ্ছে তেলের এই যে আইকনটা, আর এটা ফুল, এটা তেলের। মূলত সব গাড়ির সিস্টেম কিন্তু এক, এটা স্পিড মিটারের, এটা রেঞ্জের কাটা, এখানে প্রত্যেকটা গাড়ির, এটা দেখেন এটা ইমার্জেন্সি। আমি শুধু জাস্ট দেখাইয়া দেওয়ার জন্য আমি এটা কোন কী সিস্টেমের নিশান গাড়ির অপশনগুলো কীভাবে বুঝবেন এটার জন্য, কিন্তু এটা নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে। এগুলো হচ্ছে এসি আপনি কোন দিকে মুভ করবেন তার জন্য, এই হচ্ছে আপনার নিশান গাড়ির ভিতরের, এটার মধ্যে এসির ফিল্টার থাকে, এসির ফিল্টারটা অনেকে অনেক সময় খুলতে পারে না, অনেক সময় এসির ফিল্টারটা এখান থেকে খুলবেন, এসির ফিল্টারটা খুলে হাওয়া মেরে। এসির ফিল্টার কীভাবে খুলতে হয় এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন। তো এই গাড়িটা হচ্ছে 2012 মডেল, যারা গাড়ি কিনতে যাচ্ছেন এই গাড়িটা কিনতে পারেন, এটা কিন্তু ওভারে বা অফিসে, যে কোনো অফিসে কিন্তু ভাড়া দিতে পারেন। গাড়িটার মডেল হচ্ছে 2012 মডেল, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2016, প্রাইস এটার দাম আছে 12 লাখ টাকা। তো এই গাড়িটা কিন্তু আপনি 12 লাখ টাকার মধ্যে কিনতে পারবেন, কিনে কিন্তু যে কোনো অফিসে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।
আর স্টারিং এর যে অপশনগুলো এটা হচ্ছে আপনার হেডলাইট জ্বালায় পার্কিং লাইট জ্বালানোর জন্য এটা এন্টি কাটার আর এটা হচ্ছে আপনার পিছনের ওয়াইপারের ঠিক চালানোর জন্য আবার এটা দিয়েই সামনে আবার ওয়াইপারটা চালায় তো এটা নিয়ে অনেক ভিডিও করা আছে তো ওই ভিডিওগুলো দেখলে আপনি বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন তো এই হচ্ছে নিশান গাড়ি কীভাবে চালাবেন দেখাই দিলাম এরপরে যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো কী নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ড্রাইভিং শিখতে চান বা লাইসেন্স করতে চান আমাদের এখানে কিন্তু আপনি একদম পারফেক্ট করে লাইসেন্স করতে পারবেন এবং ড্রাইভিং শিখতেও পারবেন ইউটিউব থেকে যারা ফোন দেয় তাদের জন্য 6,000 টাকা নেই আর লাইসেন্স করতে 10,000 টাকা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।